বাংলা বাংলাদেশ প্রতিনিধি সংবাদকর্মী পারভেজকে যারা অন্যায়ভাবে আঘাত করেছে আমরা সে ব্যাপারে একটি মামলা নিয়েছি। দ্রুততম সময়ের মধ্যে আমরা তাকে গ্রেপ্তার করব। আমি আশ্বস্ত করতে পারছি, করতে চাই আপনাদেরকে, খুবই দ্রুততম সময়ের মধ্যে আমরা এই আসামিদেরকে ধরব এবং আইনের হাতে সোপর্দ করব। এর সাথে সাথে যারা জড়িত আছে তারা এবং এর সঙ্গে যদি মাদকের কোনো সম্পৃক্ততা থাকে, এর সাথে যদি পারিবারিক কোনো বিষয় থাকে, ব্যবসায়িক কোনো বিষয় থাকে, যে দ্বন্দ্বটা তাদের মধ্যে সৃষ্টি হয়েছে ওটা যেমন খুঁজে বের করব, এবং সাংবাদিক ভাই যে তার পেশাগত দায়িত্ব পালন করার জন্য ওখানে ছবি উঠাতে গিয়েছিলেন, ভিডিও করতেছিলেন, এই মুহূর্তে যারা এই দুষ্কৃতিকারী তাকে আঘাত করেছে, আমরা মর্মাহত, আমরা আপনাদের সাথে একইভাবে ব্যথিত। আমি কথা দিলাম।